फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल चले এলাম आज के আরেকটা হেলথ টিপসের ভিডিও নিয়ে आज के আমি আদার চূর্ণের একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করব আদা আদা এমন একটা ভেষজ উপাদান যেটা আমরা প্রায় সব রান্নাতে কিন্তু অ্যাজ আ মশলা হিসেবে খেয়ে থাকি আর এই আদার যে কতটা উপকারিতা আছে আমাদের হেলথের ক্ষেত্রে আদার বেনিফিশিয়াল যে কতটা গুণ আছে সেটা আমরা আজকে জানব আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শেয়ার করব তো চলো তার আগে যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি ঝটফট আমার চ্যানেলে চলে যাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনকে ক্লিক করে অল করে দাও আর ভিডিওটা ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে আর কমেন্ট করে অবশ্যই জানিও চলো দেখে নি কিভাবে আজকে আমি এই আদার চূর্ণটা বানাবো আর এই আদার চূর্ণের বা আদার বেনিফিশিয়াল গুণগুলো কি কি আছে আমাদের হেলথের ক্ষেত্রে বেনিফিশিয়াল গুণগুলো কি কি আছে সবটাই তোমাদেরকে শেয়ার করব আদার চূর্ণ বানানোর জন্য আমি এখানে দেখো আদা নিয়ে নিয়েছি অনেকটা এবার এই আদাগুলোকে ভালো করে আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এবার আদাগুলোকে আমি পিলার দিয়ে ছুলে নেব ভালো করে তারপর আদাগুলোকে আমি গ্রেট করে নেব গ্রেটারের হেল্পে তো যতক্ষণ আমি আদাগুলোকে পিলারের সাহায্যে ছুলে নিচ্ছি ততক্ষণ আদার এই চূর্ণের যে উপকারিতা সেগুলো তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি আগে আদা এক ধরনের ভেষজ যা সারা বিশ্বজুড়ে তরকারির মশলা হিসেবে ব্যবহৃত হয় আদা স্বাস্থ্যের অনেক উপকারিতা রয়েছে আদাতে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টিসেপটিক অ্যান্টিবায়োটিক অ্যান্টিভাইরাল অ্যান্টিসিপ বৈশিষ্ট্য রয়েছে যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এগুলি ছাড়াও এতে এক ধরনের ভিটামিন এবং খনিজ রয়েছে তাই আদাকে ঔষধি হিসাবে বহু যুগ যুগ ধরে কিন্তু ব্যবহার করে আসছে মানুষ তো দেখো আমি সমস্ত আদার খোসাগুলোকে পিলারের হেল্পের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেটার নিয়ে নিয়েছি সমস্ত আদাগুলোকে চলো গ্রেট করে নিই আদাতে অনেক রকম ভিটামিন এবং খনিজ লবণ থাকায় আদা কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে পেটের সমস্যা দূর করতেও কিন্তু আদার চূর্ণ অনেক বেশি সহায়তা করে পেটে যদি আমাদের গ্যাস হয় সেই গ্যাসকে হ্রাস করতে এবং পেট ফোলা কমাতেও কিন্তু আদার চূর্ণ অনেক বেশি উপকারী পাতের ব্যথা এছাড়া সর্দি কাশি গলা ব্যথা এগুলোতেও কিন্তু আদা অনেক উপকারী যদি আমরা রেগুলার একটু করে আদার চূর্ণ খেতে পারি তাহলে বাতের ব্যথা কিন্তু অনেক নিরাময় হয় কারণ আদাতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর ক্যালসিয়াম হাড়কে মজবুত রাখে তাই ব্যথা কমাতেও কিন্তু আদার চূর্ণ অনেক বেশি সহায়তা করে আদাতে প্রাকৃতিক বেদনানাশক ব্যথা রিলাইভার আছে যা গলা ব্যথা দূর করতে এবং কাশি কমাতেও সাহায্য করে আমাদের রেগুলারের রান্নাতে আদার ব্যবহার করা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ এটি কোলেস্ট্রলের মাত্রাকে হ্রাস করতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে যা আমাদের হার্টকে সুস্থ রাখতে কিন্তু সাহায্য করে আদা কিন্তু আমাদের ডায়াবেটিককেও নিয়ন্ত্রণে রাখে আদা শরীরের চিনির মাত্রাকে হ্রাস করে এটি শরীরে ইনসুলিন তৈরি করতে সাহায্য করে যা ডায়াবেটিককে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে আদা মাইগ্রেনের ব্যথাকেও কিন্তু দূর করতে সাহায্য করে সবথেকে উপকারী যেটা সেটা হলো আদা ক্যান্সারকেও কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে ক্যান্সার একটি বিপজ্জনক রোগ আমরা সবাই জানি আদা ক্যান্সার আক্রান্তদের জন্য খুবই উপকারী আদার বৈশিষ্ট্য ক্যান্সার কোষের জন্য মৃত্যু ঘটায় যা ক্যান্সারকে এড়াতেও কিন্তু সহায়তা করে তো দেখো আমি সমস্ত আদার টুকরোগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে একটা এয়ারটাইট বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি তো দেখো চূর্ণ বানানোর জন্য আমি অনেকটাই কিন্তু আদা গ্রেট করে নিয়েছি আদা চূর্ণ বানানোর জন্য আমি এখানে আদাগুলোকে তো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু ছুরির সাহায্যেও পিস পিস করে একদম জিরি জিরি করে কেটে নিতে পারো তো আদা চূর্ণের জন্য আমি যে যে মশলাগুলো এখানে ইউজ করেছি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি এখানে বিট নুন নিয়েছি তোমার গোলমরিচ ব্ল্যাক পেপার আর নিয়েছি এখানে রোস্টেড জিরে একদম হালকা রোস্টেড জিরে গুঁড়ো নিয়েছি আর এখানে সন্দক লবণ নিয়েছি আর নিয়েছি দুটো পাতিলেবুর রস তো এইগুলোকে
আমি এই আদার টুকরোগুলোর মধ্যে মেশাবো আর তারপরে কিন্তু চূর্ণটা আমার তৈরি হবে। তো দেখো আমি প্রথমে দিচ্ছি যেটা সেটা হচ্ছে তোমার গোলমরিচ। যেখানে যেহেতু এখানে আদা ঝাল তাই আমি গোলমরিচটাও কিন্তু খুবই অল্প পরিমাণে দেব। আমি হাফ চামচের থেকেও একটু কম গোলমরিচ দিয়েছি যেহেতু এই চূর্ণটা আমি আমার মেয়েকেও খাওয়াবো, তাই ঝালটাকে আমি ভুজে দিচ্ছি। আর এখানে দু ধরনের লবণ ইউজ করছি, সন্দক লবণ আর বিট নুন, তাই এই নুনের ব্যালেন্সটাও কিন্তু বুঝে দিতে হবে। আমি হাফ চামচ মতন তোমার বিট নুন দিয়েছি আর এই হাফ চামচের মতন আমি সন্দক লবণ দিয়েছি এখানে। আর তোমার এখানে আমি দিচ্ছি এরপরে তোমার রোস্টেড জিরে। আমি জিরেটাকে কিন্তু একদম হালকা রোস্ট করেছি, তারপর আমি এটাকে গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে। তো দেখো আমি হাফ চামচ মতোই এখানে জিরের গুঁড়োটা দিয়েছি। এবার সবগুলোকে একটু আগে মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি এখানে একটু চিনিও কিন্তু অ্যাপ্লাই করবো, যেহেতু আদা ঝাল তার মধ্যে গোলমরিচের গুঁড়োটাও পড়ছে, তো ঝালটা যাতে চিনির সঙ্গে ব্যালেন্স হয়ে যায়, স্বাদের ব্যালেন্সটা যাতে হয়ে যায়, সেই কারণে আমি এখানে এক চামচের একটু বেশি চিনি দিয়েছি। আর এইগুলোকে আমি সম্পূর্ণ ভালো করে মিক্স করে নিয়েছি। সর্বশেষ যেটা দেব আমি এই চূর্ণটার জন্য সেটা হলো লেবুর রস। তো আমি একদম পরেই লেবুর রসটা এখানে দিয়েছি। তো এবার আমি সম্পূর্ণ লেবুর রস কিন্তু দিয়ে দিচ্ছি। তো এখানে দুটো আমি লেবুর রস নিয়েছি, দুটোই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো লেবুর রস দিয়ে আমি আবার ভালো করে কিন্তু মিক্স করে নেব জিনিসটাকে। এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, আদা কি শুধু আমাদের হেলথের ক্ষেত্রে উপকারী তা কিন্তু নয়, আদা কিন্তু আমাদের স্কিন আর হেয়ারের ক্ষেত্রেও উপকারী। তো দেখো সমস্ত মশলা দিয়ে ভালো করে মিক্স হয়ে গেছে। আর আমি যেহেতু একটা এয়ার টাইট বোলের মধ্যে রেখেছি, বাইরের এয়ারটা কোনো মতেই ঢুকবে না। আজ রাত্রি হয়ে গেছে তাই আমি এই বোলটাকে আটকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো নেক্সট মর্নিংয়ে দেখো আমি বোলটাকে বার করে নিয়েছি ফ্রিজ থেকে, আর একটা থালাও নিয়ে নিয়েছি। এইবার এই থালার মধ্যে এই আদার টুকরোগুলোকে ভালো করে ছড়িয়ে দেব, একদম ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে দেব যাতে ভালো করে শুকিয়ে যায় আমি রোদের মধ্যে যখন দেব আর কি। তো মোটামুটি দুদিন যদি ভালোভাবে রোদ খায় তাহলে কিন্তু একদম শুকিয়ে খটখটে হয়ে যাবে। আর ভালোভাবে শুকিয়ে খটখটে হলেই কিন্তু তখন কিন্তু এইটার চূর্ণ বানাতে আমার সুবিধে হবে। তো থালাতে আমি ভালো করেই ছড়িয়ে দিয়েছি, বা দুদিন করার রোদ্দুরে দিয়ে দেবো, তারপরে দুদিন বাদে আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো দেখো দুদিন বাদে আমি ফিরে এসেছি, আমার আদার টুকরোগুলো কিন্তু একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে। দেখো আমি হাত দিয়েই ক্র্যাশ করে নিতে পারছি। এইবার আমি মিক্সি জারে দিয়ে নেব আর একটা ফাইন পেস্ট চূর্ণ বানিয়ে নেব। চলো মিক্সি জার তো নিয়ে নিয়েছি এবং ভালো করে মিক্সি জারকে কিন্তু ক্লিন করেও নিয়েছি। মিক্সি জারের মধ্যে যাতে জল না থাকে ভালো করে কিন্তু শুকিয়েও নিয়েছি। এবার শুকনো এই আদাগুলোকে আমি দিয়ে নিলাম ফাইন একটা পাউডার তৈরি করে নিয়ে আসবো বলে। চলো দেখে নেওয়া যাক আমার আদা চূর্ণটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ ফাইন একটা পাউডার কিন্তু রেডি হয়ে গেছে, একদম ফাইন চূর্ণ হয়েছে এটা। তো এবার এই আদার চূর্ণগুলোকে আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে স্টোর করে রাখবো। তো তোমরা চাইলেও কিন্তু তোমাদের বাড়িতে বসে এরকম শুকনো আদার চূর্ণ বানিয়ে নিতে পারো। আর কতটা হেল্পফুল, কতটা বেনিফিশিয়াল এই আদার চূর্ণের গুণ আমি তো তোমাদেরকে শেয়ার করলামই। তো আমরা গ্যাস অম্বল হলে তো এই চটপটা মজাদার আদা চূর্ণ খেতেই পারি, কিন্তু তাছাড়াও আমরা লাঞ্চ বা ডিনারের পরেও কিন্তু একটু আদা চূর্ণ খেয়ে নিতে পারি। সেক্ষেত্রে হেভি খাওয়ারের পরে যদি একটু অস্বস্তি বোধ করি সেটাও চলে যাবে। যেহেতু এই আদা চূর্ণটা একটু টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি, খুবই ইন্টারেস্টিং খেতে হয়, তাই বাচ্চারাও কিন্তু খুবই ইন্টারেস্ট নিয়ে খাবে। তো আজ তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা।